এবাদতের মধ্যে অনেক সময় কুফুরি সিরিকি বেথা ছিল কিন্তু তারা জানতেন না এমনি এবাদত করতেন তারা কি চিরস্থায়ী জাহান্নামী হবেন নাকি তাদের জানাতে যাওয়ার সুযোগ আছে সম্মানিত তিনি ভাই গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আল্লাহ তাফের কথা আলা বলেন আউদু বিল্লাহ ইমিনার সেনরজি মা খাল আউদুল জিন নেওয়ারিং সাইল্লা আবদুন জিন এবং মানুষকে আমি আমার আবাদতের জন্যই সৃষ্টি করছি আমরাই বলি স্বীকৃতি দিয়ে দিই ইয়া কেনা ইয়া কেনা স্তাই আমরা একমাত্র আল্লাহরই আবাদত করে আল্লাহ নিকটেই সাহায্য প্রার্থনা করি এটা হচ্ছে একজন মানুষের দায়িত্ব ইমান আনা এবং তাহিদ গ্রহণ করা শিরিক বর্জন করা এখন কথা হচ্ছে একজন মানুষ যখন সে মুসলিম হয় তো তার স্বাভাবিক স্বভাবগতভাবে তার আগ্রহ থাকে সে আল্লাহকে খুশি করে সে জানাতে যাবে কিন্তু তার সঠিক জ্ঞানের অভাবে সামাজিক অনেক কালচার সে গ্রহণ করে আর এটাকে সে আবাদত মনে করে সে না যে এটা কুবুরী কি বেদাত এই সকল লোকদেরকে মাজুর বলা হয় বা জাহেল বা তারা ধর্মীয় জ্ঞান থেকে অজ্ঞ বা অজ্ঞ বলা হয় এদের বিষয়ে কথা হবে যেহেতু তারা ইচ্ছা করে কুবুরী সিরি জেনে এগুলোকে করা নাই বরং এরা মনে করতেছে এগুলো আবাদত এদের জ্ঞানের গভীরতা ছিল না যার কারণে আল্লাহ তালা জাহান জাহান্নামি হবে না এই বিষয়ের উপরে যদি নাকি আমরা দেখি কোরআনের মধ্যে সুরাই ইসরার পূর্ণায় আয়াত আউজিমিনা আল্লাহ তালা বলেন আমি কাউকে শাস্তি দিব না যে পর্যন্ত না তাদের নিকটে আমি রাসুল ফেরিত করি আল্লাহ তপার কথা তালা অবশ্যই প্রত্যেক মানুষের নিকটে রাসুল ফাটাবেন যে রাসুল তাদেরকে তাহিদ সম্পর্কে বুঝাবে সিরিক সম্পর্কে বুঝাবে সুন্নত বুঝাবে বেদাত বুঝাবে এটা আল্লাহ তাপার কথা তালা বলতেছেন আমি এই দলিল প্রমাণ না দিয়ে কাউকে সাজা দিব না

আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন স্থানে নবী রাসূলদেরকে পাঠায়ছেন দাওয়াত প্রচার করার জন্য শিরিক থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য সেটা সূরা ফাতিরের 28তম আয়াতে বলেন ইন্নাল আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা নিশ্চয় আমি আপনাকে সত্য সহ সত্য দিয়ে রাসুল হিসেবে ফাটাইছি আপনি হচ্ছেন শুভসংবদদাতা এবং ভয় প্রদর্শনকারী অর্থাৎ যদি তাহিদ মানে তাহলে জান্নাতের শুভ আপনি আর তাহিদ যদি নাকি গ্রহণ না করে তাহলে আপনি নাজির অর্থাৎ নামের ভয় প্রদর্শনকারী এর ফলে এমন কোন জাতি গোষ্ঠী নেই যাদের নিকটে আমার পক্ষ থেকে কোন বয় প্রদর্শনকারী বা নবী রাসুল যাই নাই অর্থাৎ আল্লাহ তাদের কথা তালা যুগে যুগে প্রত্যেক জাতির নিকটেই এ তাহিদের বাণী পৌঁছানোর জন্য ব্যবস্থা রাখছেন আর এখানে আল্লাহ তালা কাউকে শাস্তি দিবেন না যদি নাকি তার নিকটে এরকম কোন রাসুল নবী বা উনাদের ওয়ারিস ওলামায় কেলামের মাধ্যমে এই দায়িত্ব আদায় না করবেন আল্লাহ তালা কাউকে শাস্তা দিবেন না আর আমরা জানি মানুষ স্বভাবগতভাবে ইসলামের উপর গ্রহণ ইসলামের ভরে সে জন্মগ্রহণ করে তাই মানুষ যেহেতু স্বভাবগতভাবে ইসলামের ভরে জন্মগ্রহণ করে তাহলে সে মুসলিম হ্যাঁ তার সোসাইটি তাকে ভিন্ন দিকে নিয়ে যায় এই সোসাইটির কারণে সে ফাঁকা হবে কখন যখন তার নিকটে তাহিদের বাণী পৌঁছবে আর একটা বিষয় আমরা খেয়াল রাখতে হবে আমরা মুসলিম হিসাবে মৌলিক বিষয়গুলো আমাদের জানা থাকে বাকি কিছু কিছু বিষয় থাকে আল্লাহ তাবেরক তালা সিফাত আল্লাহ তবেক তালা গুণ আল্লাহ তাবেরাক তালার নাম এই সম্পর্কে অনেকের যে জানা থাকে না যেহেতু সে এই বিষয়ে সে অজ্ঞ তো আল্লাহ তবেক তালা তাকে ক্ষমা করবেন এই বিষয়ে যদি নিকে আমরা একটা হাদিস দেখি সো এই বোখারি এবং মুসলিমের মধ্যে আছে আমি সহি মুসলিমের শব্দে বলতেছি বাবুন ফি সাত রহমতুল্লাহ তালা ওয়া আন্না সাবাকাত গাদাবু ওয়া আন্না সাবাকাত গাদাবাহু এ উদ্দে প্রণয়ন ইমাম মুসলিম আল্লাহ তাবারাক ওয়া রহমতের প্রশস্ততা অধ্যায়ের মধ্যে জালা তাআলার রহমত অনেক প্রশস্ত এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার গজবের উপরে আল্লাহ পাকের রহমতই বেশি প্রশস্ত এবং অগ্রগামী

এরপরে এই সাইগুলাকে নদীর বাতাসের মধ্যে ছেড়ে দিবা বাতাসের মধ্যে নদীর মধ্যে ছেড়ে দিবা ফাওয়াল্লা হি লাইন কদরা আলাইয়া রব্বী আল্লাহর শপথ যদি আলামাকে ধরতে পারে লাই আজ আজাবান মা আজাবাহু আহাদা এমন সাদা আমাকে দিবে এমন সাদা অন্য কাউকে দিবে না ফাফালু অ ফফ আলু জালী তখন চম মারালাবার ফল সন্নের এটাই করল। ফাকলা ল আদি আদদি মা আখাস্ি আললা তারা তালা নির্দেশ দিলেন জমিনকে জমিন এই ব্যক্তি যে অংশ তুমি রাখস এটা একতৃত কররা। ফাই এম। তখন সে আবার আগের মতর মানুষ হিসাবে যে উপস্থিত হয়ে গেল। ফাক আলাহু মা হামালাকা। আলা মা তা আল্লাহ তালা বললেন হে আমার বন্ধা তুমি এইবাবে কেন করছ তোমার সন্তানদেরকে এ করতেও কেন বলছ সে উত্তৰ দিছে ফাকালা খস ইয়া তুকা ইয়া ৰব্বী ওকলা তখন সে উত্তৰ দিল যে আপনার ভয়ে আমি এইবাবে করছি ফাগফা আল্লাহ বি জালিকা আল্লাহ তালা এই ব্যক্তিকে এই কাৰণে ক্ষমা করে দিলেন সুভাষ আন্দল্লাহ হবিহান্দি দেখেন এখানে কয়েকটা বিষয় প্রথম কথা হচ্ছে এই ব্যক্তি বলতেছে লাইন আল্লাহ যদি নাকি আমাকে ধরতে পারে ধরতে সক্ষম হয় তাইলে আমাকে এমন আজাব দিবে এই আযাব অন্য কাউকে দিবে না তাইলে ওই ব্যক্তির চিন্তা করলো আমি মারা গেলে যদি নাকি আমাকে জ্বালাই ফেলা হয় এবং সাই করে দেওয়া হয় বাতাসে উড়ে দেওয়া হয় তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবে না তাইলে সে আল্লাহ ফাঁকের কুদরত কে সে অস্বীকার করলো এখানে কিন্তু এই কুদরতকে অস্বীকার করার পরেও এটা তো শিরিক যে আল্লাহ কুদরত কুদরতকে আল্লাহের শক্তি কে অস্বীকার করবে সে মোমেন থাকতে পারবে না সে মুর্শিক হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এখন এই ব্যক্তি তো এটাকে যে বিশ্বাস করলো যে আল্লাহাক এভাবে আমি এভাবে করলে আমাকে আল্লাহাক ধরতে পারবে না তাহলে সে যে আল্লাহের কুদরত অস্বীকার করলো কিন্তু দেখা গেল সে নাজাদ প্রাপ্ত হলো কিভাবে হ্যাঁ এখানে বিষয়টা বুঝতে হবে এই ব্যক্তি জাহেল ছিল আল্লাহাকের যে কুদরতের যে এলেন আল্লাহাকের যে সিফত আল্লাহাকের গুণাবলীর যে এলেন থাকা দরকার ছিল সে এই ব্যক্তি এই সিফতে কুদরতের থেকে সে কে ছিল জাহেল ছিল সে অজ্ঞ ছিল যার কারণে তার ভুল সে জানার কারণে অর্থাৎ তার নিকট আল্লাহ তত্ত্বাবের কথা আল্লাহর কুদরতের জ্ঞান না থাকার কারণে সে কি করলো এভাবে ছেলেদেরকে যে এভাবে কেউ জ্বালাই দিলে আমাকে পারবে না এই ব্যক্তি এটা মনে করছে তাহলে বুঝা গেল সে মানা নাই যেহেতু আল্লাহাকে কুদুরতকে মানা নাই আমরা বলবো এই ব্যক্তি তো আল্লাহ কুদরত অস্বীকার করার কারণ সে মোমেন না সে কাফের কিন্তু সে ক্ষমাযোগ্য হলো কিভাবে এর প্রশ্নের উত্তর হলো এই ব্যক্তি ছিল জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু আল্লাহ কুদরতের এলেম তার নিকটে ছিল না শিবতের জ্ঞান তার কাছে ছিল না সে ছিল মাহাজুর হওয়ার হবার মৃত্যুর সময় আল্লাহের ভয়টা মধ্যে ছিল তো আল্লাহ কি করে ক্ষমা করে দিয়েছেন এখন আসা সাথে আমাদের দেশে আগেকার লোক যারা ছিলেন তারা এরা মুসলমান ছিলেন আপাদত বন্দুকি করতেন এক ক্লাস ছিল অনেক কিছুই ছিল ভালো ভালো গুণ কিন্তু সাথে সাথে সামাজিক এমন কিছু আপাতত বন্দুকী যারা করতো যেগুলো আসলে মূলত কুবুরি সিঁড়ি কি বেদাচ্ছি এরা কিন্তু জানত না এই জন্য আর কোনো তাদের সেরকম ব্যবস্থাও ছিল না তাই তারাও এই ব্যক্তির মতো মাজুর জাহেল ছিল এই জাহেল থাকার কারণে আল্লাহ তাবার কতাল্লাহ নিকটে তারা ক্ষমাযোগ্য ইনশাআল্লাহ আর এর আগেও তো যে কোরআনের আয়াতের দ্বারা এটা প্রমাণ হলো পরিশেষে যে কথাটা আমরা বলবো আমাদের উচিত হচ্ছে যখন আমাদের সমাজে কোনো বিষয় আমরা আদায় করি পালন করি আবাদতের নামে যদি কোরআন সুন্দর সাথে এটা মিল থাকে তো আলহামদুলিল্লাহ যদি নাকি সাংঘর্ষিক হয় কুপুরি শিখ বেদাতি হয়ে যায় তাহলে সাথে সাথে তবা করে ফেলতে হবে কিন্তু এগুলা জানার পরেও যদি নাকি আগের বাপদাদারা কষ্টে বিদে করে যায় তাহলে এই ব্যক্তি হক জানার পরেও এটাকে বর্জন করলো না ওই ব্যক্তি কিন্তু ক্ষমাযোগ্য হবে না আর আমরা আমাদের অতীত যারা হয়ে গেছে তাদের ব্যাপারে আমরা আল্লাহ তাবার কথা তালার কথাকেই স্মরণ করবো সুরে বাখার একশত চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ তাবার কথা বলেন তিলকে উম্মাতুন কথা খালাত মা কাসাবাত মা কাসাবুতুম ওলা তু সালুন আম্মা কেন ইয়াম আলুন এরা এমন একটা সম্প্রদায় ছিল যারা অতীত হয়ে গেছে লাহা মা কাসাবাত তারা যা কামাই করছে তার ফলাফল তারা পাইবে ওলাকুম মা কাসাবতুম আর তোমরা যা কামাই করবে তোমরা তার ফসল পাবে তার ফলাফল পাবে তারা কি করতো এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না তাহলে এই আয়তের দ্বারা আমাদের দায়িত্ব আলাপা বুঝে দিলেন তোমরা তোমাদের ইমান আমল ঠিক করো আমরা যারা বর্তমানে আছি আমার আমাদের দায়িত্ব হচ্ছে যে সংশোধন হবার যারা চলে গেছে তাদের কর্মনিয়া তারা চলে গেছে তাদের হিসাব আল্লাহ তালাকের নিকটে তাদের সম্পর্কে আল্লাহাক আমাদেরকে জিজ্ঞেস করবে না ওলা তুস আলু নাম্মা কানুয়া মালুন তারা কি করছিল না করছিল এ ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না বরং তারা আল্লাহ তাবার কথা আমি জবাব দিয়ে করবে তাই আগেকার যারা মারা গেছে আমরা তাদেরকে অনেক অর্থে যে জাহেল মনে করি আল্লাহ পাকে নিকটে দোয়া করে আল্লাহ তো আমরা কথা তাদেরকে যেন ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাত নসিব করেন আর আল্লাহ তাবার আমাদেরকে সংস্কার করার তো অভিজ্ঞান করেন কোনো প্রচলিত বিষয় যেটা কোরআন শুনে সাংঘর্ষিক হয় যদি বুঝে আসে সাথে সাথে এটা তবা করে আমরা সত্যটা গ্রহণ করা তো দান করুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ সালামালকুম রাক্ত